আসসালামু আলাইকুম দর্শক মাতৃভূমি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম কোপা আমেরিকা নক্ষত্রের পতন দর্শনের উরুগুয়ের সাথে পেরে উঠল না ব্রাজিল ট্র্যাভেকারে হেরে শেষ আট থেকে বিদায় সেলেসাউদের কুড়িগ্রামে ভুরুঙ্গামারীর ইসলামপুর নলে পয়েন্টে নির্মিত তীর রক্ষাকারী বাঁধ নদী গর্ভে বিলেন ভাঙনের কবলে বিস্তীর্ণ এলাকা উদ্বোধনে দু বছর না যেতে কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ফাতর ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের গাজা উপত্যকা জাতিসংঘ পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলা অন্তত ষোলো জন নিহত দর্শক শুনছিলেন শিরোনাম চলে যাব বিস্তারিত সংবাদে এবার অন্যান্য খবর হাইকোর্ট কর্তৃক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং দু সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন কোটা পদ্ধতি বাতিলে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল তিনটায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচি ঘোষণা দেওয়া হয় এর আগে শনিবার বিকেল তিনটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি সামনে জড়ো হন পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা ছশো বিরানব্বই কোটি ব্যয়দী ভুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর রক্ষাকারী বাঁধ নদী বিলীন হয়ে গেছে এতে ভাঙনে কবলে পড়েছে বিস্তীর্ণ এলাকা এই অবস্থার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অবস্থা ব্যবস্থাপনাকে দায়ী করছেন এলাকাবাসী প্রতিনিধি মাইদুল ইসলাম মকুলের রিপোর্ট জানাচ্ছেন দুই সালে কুড়িগ্রামের বুরুঙ্গামারি উপজেলার ও নলিয়া এলাকায় পাঁচটি প্যাকেজে মোট পঁচিশশো মিটার তীর রক্ষাবাদ নির্মাণ কাজ হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড এর মধ্যে নং প্রকল্পে ঠিকাদার বাঁধের কাজ শেষ করেছে গত কয়েকদিন প্রবল বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের অরক্ষিত তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন প্রায় তিরিশ ফুট দূরে নদী গর্বে বিলীন হয়ে গেছে তীর রক্ষা পানি উপরে আসতেছে আর আমাদের কাঁচার ভাঙতেছে সাত আট ফুট নিচে আছে এই পানি নিচে পলক এটা কি আছে না নাই তাও কইতে পারি না মসজিদের জন্য এত কিছু হইলো ঘুরে মসজিদ ভাঙলো যেটা নিয়ম ছিল ওই নিয়ম মাফিক কাজ করে নাই যার ধরুন আজকে এলাকার মানুষের দুরবস্থা এদিকে দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের প্যাকেজের কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত প্যাকেজের অর্ধেক কাজ শেষ করতে পারেনি ঠিকাদাররা ফলে নির্দিষ্ট সময়ে প্রকল্পটির কাজ শেষ না হওয়ায় দেখা দিয়েছে অনিশ্চয়তা এখন আমাদের গ্রাম যদি না বাঁচে এই বাদের আমাদের কি প্রয়োজন গ্রাম সম্পূর্ণটা বিলীন হওয়ার সম্ভাবনা বেশি জরুরি ভিত্তিতে বস্তা অথবা ব্লক ফেলাইয়া আমাদের তীর রক্ষা করতে হবে এবং ভাঙনটা রোধ করতে হবে নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ার কারণ হিসেবে মালামালের দাম বৃদ্ধিকে দায়ী করেছে ঠিকাদার প্রতিষ্ঠান বিলম্ব হচ্ছে যে মালামালের দুষ্টাপ ছিল ওই সময় শুরু

মানুষের শামস্তাবিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক শেরপুরে ব্রহ্মপুত্র নদে পৃথক দুটি স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে কদিন থেকে বাড়ছে নদীর পানি এতে সদর উপজেলার ছয় নং এবং সাত নং চরের ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি গ্রামীণ বাজার এখন ভাঙনের মুখে নদী ভাঙনে ঘরবাড়ি এবং ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়েছে শতাধিক পরিবার পার্শ্ববর্তী ছয় নং চরের বাসিন্দারা নদী ভাঙনের কবলে পড়ে সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি স্থানীয়রা বাঁধ নির্মাণের দাবি করলেও তা আজও বাস্তবায়ন হয়নি জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ হাট পয়েন্টে বিপদসীমা সীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে উজানে পানি নেমে ভাটিয় অঞ্চলে বাড়ছে বন্যার আশঙ্কা এতে নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেতে পারে বলে জানান স্থানীয় বাসিন্দারা রাজবাড়ির দৌলদিয়া মৌসুমি জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে একটি চক্র বর্ষা মৌসুমে মাছ ধরতে আসলে প্রভাবশালী মহলে ছত্র এই চাঁদাবাজি করছে কয়েকজন যুবক অভিযোগের প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট জানাচ্ছেন এস এম বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পদ্মায় মাছ ধরতে রাজবাড়ি দৌলদিয়া দিয়ে আসেন জেলেরা এই সুযোগে জেলেদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে চাঁদা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে জেলার দৌলদিয়া সাত নং ফেরিঘাটের সংঘবদ্ধ যুবক চলতি বছর ভরা মৌসুম থাকলেও পর্যাপ্ত মাছ পাচ্ছেন না জেলেরা এদিকে দৌলদিয়া দেবগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির নামে অন্য জেলা থেকে আসা জেলেদের সিরিয়ালের নামে চাঁদা নেওয়ার অভিযোগ করছেন তারা টাকা দিতে হবে

ব্যবস্থা নিচ্ছে অবৈধ চাঁদা উত্তোলন বন্ধ করে জেলেদের কর্মকাণ্ড স্বস্তিদায়ক রাখতে প্রশাসন কার্যক্রম ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয় জেলেদের এস এম হামিম মাই টিভি উদ্বোধনে দু বছর যেতে না যেতে ফাটল দেখা দিয়েছে কুষ্টিয়া সদর উপজেলার মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিটি ফ্লোরে টিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা গণপূর্ত বিভাগ বলছে কাজে অনিয়ম হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্র নিয়ে ইলিয়াস কমলের রিপোর্ট শক্তিশালী ইসলামিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে জেলা উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করে সরকার প্রকল্পের আওতায় কুষ্টিয়া সদর উপজেলায় দু সালে মসজিদটি নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর প্রকল্পের অধীনে পাঁচশো ষাটটি মডেল মসজিদের মধ্যে দু সালের দশ জুন পঞ্চাশটি মডেল মসজিদ ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের দুই বছর যেতে না যেতেই কুষ্টিয়া মডেল মসজিদের মূল স্থাপনা সহ বিভিন্ন অংশে দেখা দিয়েছে ছোট বড় ফাটল এত অল্প সময়ে মসজিদটির এমন অবস্থায় হতাশ স্থানীয়রা দুই বছর নাই যেতে মসজিদে যে ফাটল ধরেছে আমাদের অনেক ভয় লাগে নামাজ পড়তে জায়গা জায়গায় ফেটে ফেটে গেছে কাজ ভালো হয়নি আশঙ্কা থাকি যে কোন সময় ভাঙে কি ধসে পড়বে কিনা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের বিষয়টি তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা প্রধানমন্ত্রী শেখ হাজার মরজিদা আমাদের দান করেছে কিছু দুর্নীতি লাজের জন্য এ অবস্থা তো আমরা চাই সুস্থভাবে তদন্ত যারাই দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক ঠিকাদারি প্রতিষ্ঠান স্বামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কুষ্টিয়া ইসলামী ফাউন্ডেশনের পরিচালক আমার তো উদ্যোক্তা কর্তৃপক্ষ আমার নির্দেশই আছে যে আমি কোনো মিডিয়ার সাথে কথা বললাম বলতে হলে পরে উপর থেকে নিয়ে পারমিশন নি গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন বিষয়টি তদন্ত করতে সরজমিন পরিদর্শন করা হয়েছে কাজে অনিয়ম ধরা পড়লে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসনও গাফলতি ছিল কিনা এটা তো একটু তদন্ত সাপেক্ষ ব্যাপার প্রায় তিন বছর ধরে এটা ব্যবহৃত হচ্ছে স্ট্রাকচারটা এখন যদি ওই ধরনের মেজর কিছু প্রবলেম দেখা দেয় তখন এটা তদন্ত হবে যে এটা গাফলতিটা কাজ ছিল টেকনিক্যাল রিপোর্টটি পেলে আমরা পর্যালোচনা করব যদি কোনো ধরনের নির্মাণগত ত্রুটি থাকে তাহলে সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে এটি সারিয়ে নেওয়া বা যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে লিয়াস কমল মাই টিভি মুন্সীগঞ্জের সিপাহীপাড়া মুক্তারপুর সড়কের বণিকোপাড়া এলাকায় একটি সিমেন্ট সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মামের মৃত্যু হয়েছে শনিবার ওই দুর্ঘটনা ঘটে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায় দশ মাসের মেয়ে আলিশাকে নিয়ে মিশুকে করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন মা লিপি বেগম এ সময় বনিকপাড়া এলাকায় শান্তিনগর ব্রিজের ঢালে মুক্তারপুরগামী দ্রুতগতির দ্রুতগতি ট্রাকটি মিশুককে সামনে থেকে ধাক্কা দিলে মা মেয়ে মিশুক থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয় আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার জেলা বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন মুক্তির দাবির সমাবেশে শহরের খন্দকার দেলোয়ার হোসেন ল কলেজের মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন যে কোন মূল্যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে চলতে পারে না। আছে সেখানে গণতন্ত্র নাই যেখানে গণতন্ত্র আছে সেখানে আওয়ামী থাকতে পারে না তাই দেশকে বেগম যাচ্ছে আমাদের যে যেখানে মুক্ত করতে হবে এদেশের মানুষের স্বাধীনতা এদেশের সার্বভৌত্ব তার মুক্তির উপর নির্ভর করছে যতগুলো দুর্নীতিবাজকে জনগণ দেখছে দুদিন পর তাদের কিছুই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের শনিবার গাজীপুরের তেলিপাড়া এলাকায় গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি আরও বলেন মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যে কোটা পদ্ধতি তা সংবিধান বিরোধী এর মাধ্যমে বৈষম্য তৈরি করা হয়েছে যতগুলো দুর্নীতিবাজ নিয়ে আমি আলাপ আলোচনা চাচ্ছি একটি দুর্নীতিবাদেরও কোন শাস্তি হবে না দুর্নীতির বট বৃক্ষ এই সরকার পালন করছে দুর্নীতির বীজ প্রতিদিন নওগাঁয় জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি শনিবার নওগাঁও সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার ব্রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যায়স্টার নিজামুদ্দিন জলিল জন উপস্থিত ছিলেন মাইটিপির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা এবং মাইটিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের সতেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মেম্বার বাড়ি বাস স্ট্যান্ড বাজার মসজিদে মাইটিপির প্রতিনিধি মাহবুবুল আলমের আয়োজনে ওমেদা বেগমের সতেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং মোনাজাত করা হয় এ সময় দোয়া এবং মোনাজাতে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতা হারুনার রশিদ বি গাজীপুর জেলা জেলা যুবলীগ নেতা ফিরুজ মিয়া মুজিবুর রহমান হাফেজ কফিল উদ্দিন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতিষ্ঠাতের বেগমের সতেরোতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে রাজগঞ্জ জামে মসজিদে আয়োজিত মিলাদ এবং দোয়া আয়োজন করেন মাইটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সজিব শিকদার এই সময় মিলাদ এবং দোয়া পরিচালনা করেন মসজিদে ইমাম এবং খতিব মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরি এই সময় উপস্থিত ছিলেন এলাকার মুসল্লিগণ মিলাদ এবং দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয় মাই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা এবং মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুরহুমা ওমেদা বেগমের সতেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদ মাগ্রীব কালকিনি প্রেস ক্লাবের হলরুমে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় মাই টিভির এবং ডাসার উপজেলা প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের আয়োজনে এতে উপস্থিত ছিলেন কালকিনি প্রেস সাবেক সভাপতি রফিকুল ইসলাম মিন্টু মিজানুর রহমান সাধারণ সম্পাদক সাদাত ওয়াসিম সহ অন্যান্যরা মাটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা এবং মাটিবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়িতে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ির প্রতিনিধি শেখ মমিনের আয়োজনে শনিবার দৌলুদিয়া কেন্দ্রীয় টার্মিনাল জামে মসজিদে দোয়া এবং মোনাজাত করা হয় দোয়া মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মাই টিভি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অমিতা বেগমের সতেরোতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় কালিয়াকর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে এবং কালিয়াকর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকনের সঞ্চালনায় শনিবার কালিয়াকুর কেন্দ্রীয় মার্কাস উলুম মাদ্রাসায় মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় গাজীপুরের রানা আয়োজনের মধ্য দিয়ে মাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের তম সাদাত বার্ষিকী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মহানগরের তেইশ নং ওয়ার্ডের ভাওরাইদ আব্দুল মালিক মেম্বার হিফুজ মাদ্রাসা এবং এতিমখানায় মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অমিতা বেগমের সতেরোতম মৃত্যু বার্ষিকী পালন করা হয় এ সময় কোরআন খতম আলোচনা দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মাটিবে গাজীপুর প্রতিনিধি আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন গণ্যমাধ্যম কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উক্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল ইসলাম নীলফামারীতে মাই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের সতেরোতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মাইটিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর আয়োজনে সকালে ডাক বাংলো হাফিজিয়া এতিম খানা মাদ্রাসা কুরান্তেলওয়াত এবং বাদ আসর দুয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এই দোয়া এবং মিলাদ মাহফিলে মরহুমার বিদে আত্মার প্রতি মাকফিরাত এবং মাই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী ও তার পরিবার পরিজনের সুস্বাস্থ্য সহ দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় দিনাজপুরের পার্বতীপুরে মাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের সতেরোতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে পার্বতীপুর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুরের উদ্যোগে গতকাল শহরের বাবু পাড়া আজিজিয়া হাফিজিয়া মদ্রাসায় দিনব্যাপী পুরান খতম দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয় পরে মরহুমা ওমেদা বেগমের আত্মার মাকফিরাদ মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সহ মাই পরিবারের সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয় বাগেরহাটে সতেরো বছর পরে ১৬টি দলকে নিয়ে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের আয়োজন করেছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন দু সাল থেকে এই টুর্নামেন্ট বন্ধ ছিল তরুণ প্রজন্ম মাদকের ছবল থেকে নিরাপদ রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন শনিবার বিকেলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের উদ্বোধন করেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ফরিদা আক্তার বানু দর্শক মা টিভি সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরো একবার কোপা আমেরিকা নক্ষত্রের পতন দশ জনের সাথে পেরে উঠল না ব্রাজিল সাবেকারে হেরে শেষ আট থেকে বিদায় সালোসাউদে কুড়িগ্রামে ভুরঙ্গামারির ইসলামপুর নলিয়া পয়েন্টে নির্মিত তীর রক্ষাকারী বাঁধ নদী গর্ভে বিলীন কবলে এলাকা না যেতে কুষ্টিয়া সদর উপজেলা মডের মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফাটর ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের গাজা উপত্যকার জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয় ইসরায়েলি হামলা অন্তত ষোলো স্বর নিহত দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি বাংলা ফেসবুক স্ল্যাশ মাই টিভি বাংলা আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটা ত্রিশ মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে হাফেজ